আর্থিক স্বচ্ছলতার আশায় বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েও নিয়োগকর্তাদের অবহেলায় মাসের পর মাস কর্মহীন অবস্থায় রয়েছেন বাংলাদেশি অনেক শ্রমিক বুধবার কোয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের সামনে জড়ো হয়ে কাজের দাবি জানিয়েছেন তারা মালয়েশিয়ায় গিয়েও নিয়োগকর্তাদের অবহেলায় মাসের পর মাস কর্মহীন অবস্থায় এসব শ্রমিক দেশের সীমানা পেরিয়ে ভালো আয় রোজগারের আশায় চার মাস আগে মালয়েশিয়ায় যান প্রায় হাজারখানেক বাংলাদেশি শ্রমিক অনেকেই নিজের সহায় সম্বল বিক্রি করে কেউ বাবার চড়াশুদের ঋণ নিয়ে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে আসেন দেশটিতে কিন্তু রঙিন স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমালেও আসার পর দেখতে পান সে আশায় বালি। আয় রোজগার তো দূরের কথা উল্টো থাকা খাওয়া সহ নানা সমস্যায় পড়েছেন অনেকেই বাংলাদেশ থেকে বৈধভাবে ভিসা নিয়ে মালয়েশিয়া এসেও নিয়োগকর্তাদের অবহেলায় মাসের পর মাস কর্মহীন আছেন এসব শ্রমিকরা বাধ্য হয়ে চাকরি পাওয়ার দাবিতে বুধবার কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন তারা বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় আসার পর দেশটির বিভিন্ন প্রদেশে অনেক আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা চাকরির পাশাপাশি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের সমস্যা সমাধানে দ্রুত এগিয়ে আসবে বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই আশা ভুক্তভোগীদের দারুণ খবর এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে